ওয়েলকাম টু টেলিস্টার আপডেট। অন্বেষা হাজরার নতুন কিছু ছবি হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সকলের মনে এখন একটাই প্রশ্ন, চুপির সাথে কি বিয়ে করে নিলেন তাদের প্রিয় উর্মি? টেলিভিশন জগতের অন্যতম পরিচিত মুখ হলেন অন্বেষা হাজরা। জি বাংলার একসময়ের জনপ্রিয় ধারাবাহিক এই পথ যদি না শেষ হয় ধারাবাহিককে উর্মি চরিত্রে দেখা গিয়েছিল তাকে। প্রচুর মানুষের ভালোবাসা এবং প্রশংসা পেয়েছেন এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকটি। শেষ সবার পরে সাত্যকী অর্থাৎ ঋত্বিককে জি বাংলার নতুন ধারাবাহিকে দেখা যাচ্ছে। তবে সকলেই মিস করছেন উর্মিকে। তবে সম্প্রতি কিছুদিন আগে তার কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। নববধূ সাজে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে। এই ভিডিওতে অন্বেষার পরনে ছিল সবুজ রঙের বেনারসি আর সাথে ম্যাচিং ডিজাইনার ব্লাউজ। তাকে দেখে একেবারেই নতুন বউয়ের মতো মনে হচ্ছিল। তার এই ভিন্নধর্মী নতুন সাজ দেখে অনেকেরই মনে হয়েছিল হয়তো বিয়ে করে ফেলেছেন এই অভিনেত্রী। কিন্তু এমনটা কিছু হয়নি। ফটোশুটের জন্য এই রিলস ভিডিও বানিয়েছিলেন তিনি। আপনারা কারা কারা যান, খুব শীঘ্রই এই অভিনেত্রী নতুন কোনো ধারাবাহিককে কামব্যাক করুক, নিজে কমেন্ট করে জানান। এই ধরনের আপডেট আর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।